আর দেখেন আমাদের পিসির থেকে বেশি হলো পিসির অ্যাক্সেসরিজ, লাইক এগুলো অ্যাক্সেসরিজ আমাদের পিসি ওরা অ্যাক্সেসরিজ। আর এই জায়গায় চলতেছে আমার পিসি সেটআপের কাজ, করতেছে এই ভাইটা মূলত এই যে এটা মাদারবোর্ড না, আমার ইনস্টাগ্রামের অ্যাপ ছিল বাট অ্যাপটা কিছুদিন আগে আমার মোবাইল চেঞ্জ করার সাথে সাথে চলে যায়, আমি জিমেলটা মনে রাখি নাই আর কি। পুরান্টি এখন দেখা যায় না, 1000 টাকা দাও সব টাকা অন্যরকম, এটা আলাদা। আমাদের পিসি চুজ করতে হবো, দামাদামি করতে হবো, টাকা ক্লিয়ার করতে হবো, দেন মনিটর চার্জ করতে হবো, অনেক কিছু। আর ফাইনালি আমরা আমাদের ডিসিশন কনফার্ম করছি, আর এই যে আমাদের পিসির জিনিসপত্র। সবাই ভালো আছেন? আর আলহামদুলিল্লাহ আমি অনেক 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 ভালো আছি। আজকে আমি অনেক খুশি, কারণ আজকে আমার একটা স্বপ্ন আমি পূরণ করতেছি। কি স্বপ্ন পূরণ করতেছি একটু পরে জানাইতেছি। এমনিতে অনেক বৃষ্টি হয়েছে, রাস্তাঘাটের অবস্থা খুবই বেহাল, আর আমার জন্য বারোপের স্থানে সাজ্জাত অপেক্ষা করতেছে। তো এখন আমার রিক্সায় উঠতে হবে, কারণ আজকে আমি বাইক বাইক করতেছি না, কারণ এই বৃষ্টি কাদামাটা রাস্তায় আমি বাইকটা বাইকটাও নষ্ট করতে চাই না, আমি নিজেও নষ্ট হইতে চাই না। তো চলেন তাড়াতাড়ি আগে বারোপের স্থানে যাই। আর সাজ্জাত আমার জন্য এই ব্রিজের উপর 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছে, এর জন্য সাজ্জাত আমি সরি। আসলে আমি ভাবি নাই তুমি এত তাড়াতাড়ি চলে আসবা। এখন সাজ্জাত আমরা কি করতে যাইতেছি এটা আমি কাউরে কই নাই, তুমি কও। আবারও ব্যাক করতে পারি, মানুষ যদি চায় অবভিয়াসলি আমি আসবো। তো এই জন্য আমাদের যেতে হইবো ঢাকা মাল্টিপ্লান সেন্টারে। আর যাইতেছি আমি আর সাজ্জাতি, কেউ না, কারণ আমি যেমন হইলো বাসে, বাসে শুধুমাত্র সাজ্জাতি ঠিকঠাক মতো ট্রাভেল করতে পারে। মনির বমি করে, রিয়াদ বমি করে না, বাট রিয়াদ যাইবো না, কারণ রিয়াদ মায়ের ছেলে ঘরে থাকে। বাইক ছাড়া ট্রাভেল করার সুবিধা হইলো, বৃষ্টি বাদলে ভিজা লাগে না, দেন ধুলাবাড়ি গায়ে লাগে না, বাট বাইক ছাড়া ট্রাভেল করার অসুবিধা এর থেকে অনেক বেশি। যেমন আমরা বাসে ওইটা অনেকক্ষণ দাঁড়াইছিলাম, তারপরে সিট পাইছি, সিট পিছনে ঝাঁকি ঠেলা জাম এইটা সেইটা অনেক। আর যদি বাইক থাকে নিঃসন্দেহে রিল্যাক্সে টানতে টানতে চলে যাওয়া যায়। বাংলাদেশের লোকাল বাসের অবস্থা তো জানেনি, আর কি লেভেলের ব্রেক করে এই ভ্যান, এখনও ব্রেক করছে, এটা ব্রেক করার কোনো জায়গা না তাও ব্রেক করছে। যদি আজকে বৃষ্টিটা না থাকতো তাহলে আমি অবভিয়াসলি বাইক নিয়ে বেরিতাম। আর যেহেতু পিসিটাই না আনমু, তো দুজন মানুষ আসার সময় একজনের সেই বাসে আসতে হবে, এই জন্য দুইজন চলে আসলাম। আর টানা 2 ঘন্টা জার্নি শেষে আমরা চলে আসছিলাম মাল্টিপ্লান সেন্টারের সামনে। বাসে জার্নি করলে 2-2.5 ঘন্টা টাইম হাতে নিয়ে বেরিতে হয়, আমরা একটু লেট করে বেরিয়েছি, তো আমরা সময় খুবই কম পামো। এই কম সময়ের ভিতর আমাদের পিসি চুজ করতে হবো, দামাদামি করতে হবো, টাকা ক্লিয়ার করতে হবো, দেন মনিটর চার্জ করতে হবো, অনেক কিছু। যেহেতু পিসি অ্যাক্সেসরিজ, তো এর জন্য আমাদের যেতে হইবো মাল্টিপ্ল্যানের 8 তলায়। মূলত পিসি অ্যাক্সেসরিজ সব 8 তলায় থাকে, আর 8 তলায় সব ফেমাস ফেমাস দোকান। আমি মূলত কোনো দোকানের সাথে তেমনভাবে কন্ট্যাক্ট করে আসি নাই, জাস্ট আমি কিছু অ্যাক্সেসরিজ দেখে আসছি, ওগুলো অনুযায়ী বানাবো, যে দোকানে পাবো ওই দোকানে বানাবো। এখন দেখি আমাদের নসিবে কী থাকে। আর অলরেডি আমরা পিসি বিল্ডের জন্য শপে আসি, বাট এই জায়গায় হলো মেন ডিসিশনটা, আমরা বাসার থেকে চিন্তা করে আসছি একটা, এই জায়গায় এসে ডিসিশন চেঞ্জ হইতেছে, সবসময় এইটাই হয়, কোনো সময় কোনো কিছু মিলে আসা হয় না। এখন দেখি কেমনি কী পরে, কত পরে। তো এই যে হিসাব নিকাশ চলতেছে, কী কী লাগাম ওটাও চলতেছে। সাজ্জাদ কি মনে হয় আজকে কি পিসি আমরা কিনতে পারবো? এটা তো অবশ্যই, যেহেতু আজকে তুমি আইছো এটা নিয়ে যাইবা, যত দেরি হোক আর যত যাই হোক, পিসির ক্ষেত্রে আসলে চিন্তা ভাবনা করা হয় না কিছুই। তুমি এক চিন্তা করে আইলা, ভাই আরেকটা কয়ে দিল, এখন তুমি চিন্তা করছো যে কোনটা নিবা। তাই যেটাই নিমো মোটামুটি ভালোটাই নিমো, বেস্ট তোমার জন্য তো বেস্ট। বেস্ট না ভাই, বেস্ট নিতে গেলে মনে করো পিসিতে 20 লাখ টাকা দিয়ে অবসি বলনা। আর ফাইনালি আমরা আমাদের ডিসিশন কনফার্ম করছি, আর এই যে আমাদের পিসির জিনিসপত্র। এই জায়গায় অনেকগুলো জিনিস আছে, লাইক প্রসেসর, মাদারবোর্ড, র্যাম, আর এই জায়গায় আসছিল আমাদের গ্রাফিক কার্ড, আরও কিছু জিনিস আসবে, ওগুলো এখন আসে নাই। দেন আমাদের মাউস আছে, কিবোর্ড আছে, মনিটর বাদে আমি যে বাজেট নিয়ে আসছিলাম ওই বাজেটের থেকে 20-22 হাজার টাকা বেশি লেগে গেছে। তত বেশি বানাইতে কত টাকা লাগতেছে এটা আমি বলবো না, কারণ আমি চাই না প্রাইস রিভিল করতে। মোটামুটি আমি কমের ভিতরেই বানাইতেছি, পরে যদি জানি আমি আরও আগে যেতে পারি, দেন বিল্ড আপ করবো, আপাতত দরকার নাই এনাফ। পিসির সিলেকশন তো কনফার্ম, পিসির সব জিনিসপত্রও চলে আসছে। এখন হলো মেন পয়েন্ট, সেটা হলো টাকা দেওয়া লাগবো। টাকা আমার হাতে জাস্ট 20,000 ছিল, এটা দিচ্ছি, বাকি টাকা হলো আমার কার্ডে, কারণ কার্ড থেকে টাকা উঠাই দিব। আমি প্রত্যেকটা জায়গায় গেলে একটা প্যারা খাই। আমার ইনস্টাগ্রামের অ্যাপ ছিল বাট অ্যাপটা কিছুদিন আগে আমার মোবাইল চেঞ্জ করার সাথে সাথে চলে যায়, আমি জিমেলটা মনে রাখি নেই আর কি, আমি সবসময় এই কাজই করি, তো প্যারা তো আমার খাই দিয়ে দিব। অনেক প্যারা খেয়ে টাকাটা তুললাম, জাস্ট একদম মিলাইয়া তুলতে পারছি, এক্সট্রা কিছু তুলতে পারি নাই,
গাড়ি ভাড়ার টাকার জন্য আমার কারোর কাছ থেকে টাকা আনাই নিতে হবে। তো আপনারা এই ধরনের ভুল করবেন না। অবভিয়াসলি ইসলামী ব্যাংক চালান আর যে কোনো ব্যাংক চালান, ব্যাংকের অ্যাপটা কার্যকর করে নেবেন যাতে পেমেন্ট মেথডে সবসময় ইজি হয়। আর এই যে সব কিছু এখন হিসাব নিকাশ ক্লিয়ার করি, টাকা পয়সা হিসাব উঠছে কি, বহু বছর পরে ইটিয়া দেখলাম গো পুরানটি এখন দেখা যায় না। 1000 টাকা দেখো সব টাকা অন্যরকম, এটা আলাদা, এটা অনেক আগের বা এটা রেয়ার আইটেম, এটা লেগে পড়ো আমার এক্সট্রা কোনো টাকা দেবো না, চলো টাকাটা শোধ করি। আর এই জায়গায় চলতেছে আমার পিসি সেট আপের কাজ, করতেছে এই ভাইটা মূলত এই যে এটা মাদার বোর্ড না, এই মাদার বোর্ডটা খুঁজতে যেয়ে অনেক প্যারা খাইছি। এই মাদার বোর্ডটা আউট অফ স্টক, জানি মাদার বোর্ডটা তেমন বেস্ট কোনো মাদার বোর্ড না, বাট একটা হোয়াইট কম্বিনেশন আমি চাইছিলাম যেটা এই মাদার বোর্ডটার লগে সবচেয়ে ভালোভাবে যায়। আর এই বিল করতে মোটামুটি আরও 40-50 মিনিট, তো এতক্ষণ আমাদের ওয়েট করতে হবে। আর এটা হলো আমাদের হোয়াইট কেসিং, কেসিংটা জোস লাইক, এটার নাম হলো আইসবার্গ V2। এটার প্রাইস পড়ছে কত আমি ঠিক জানি না, দেন বাদ বাকি সবই জায়গায় আছে, এখনও অনেকটা সময় বাকি। ভাই আপনার তো এক্সপিরিয়েন্স আছে, তো এক্সপিরিয়েন্স থেকে বলেন পিসিটা বিল করতে গেছি কেমন হইব, আমি তেমন কিছু বুঝি না, আমি জাস্ট গেম টেম খেলি না, ওই হিসাবে জাস্ট বিল করতেছি। ভিডিওর মাঝখানে ভাইয়ের পাঙ্গা ভালো লাগছে, ভাইয়ের বডিটা কিন্তু অনেক চোর, ছোটকাল থেকে আমার আম্মার শখ ছিল আমার ভাইয়ের মতো, বাট আসলে আমি জীবনে হইতে পারি নাই। ভাই একটু স্বাস্থ্যবান না ভাই, ভাই কিন্তু মোড়া মোড়া, আমি ভাই স্বাস্থ্যবান। ভাই বিল করতে মোটমাট কতক্ষণের মতো লাগতে পারে, ঘন্টা কেন, আমি তো কম কইছি, 40 মিনিট কইছিলাম। সব কিছু লাগানোর পরে লুকটা তো ভাই ঠিকঠাক হবো, আমি পুরো হোয়াইট সিলেক্ট করছি ভাই। আমি একটা ভিডিও দেখছিলাম, ভিডিও দেখে ভালো লাগছে, কইছি যে না হোয়াইটই বানাবো। এটা গ্লাস, হ্যাঁ খুব সাবধানে চলা ফিরে করতে হবে, এই আমি ঘরে রেখে দিব, এটা তো মুন্ডা না। গাইজ আমি চিন্তা করতেছিলাম আমার বাইকটা মডিফাই করুম, লাইক বাইকের সামনের যে পার্টটা ওটা চেঞ্জ করবো, দেন স্টিকারিং করবো, উইং স্ট্রিংস লাগাবো, বাট এর মাঝখানে আমি চিন্তা করলাম আমি গেমিং করবো, তো গেমিং পিসি লাগবো, কারণ গেমিং যদি আমি করি একটা চ্যালেঞ্জ মেনটেন করার একটা ব্যাপার আছে, লাইভ স্ট্রিম করার একটা ব্যাপার আছে, তো সব মিলাইয়া আগে গেমিং পিসিটাই বানাইলাম। আমার বড় একটা অ্যামাউন্ট চলে গেলো হাত থেকে, আমি এখন অ্যানাউন্স করতে পারতেছি না, অ্যান্ড অ্যানাউন্স করতে চাইও না, কারণ এক একজন এক এক মতামত দেব যে এই টাকার ভিতরে আরও ভালো পিসি বানান যেত, এইটা এইটা ভাই চোর পালাইলে ব্যাকেরই বুদ্ধি পারে, তো আমি চাই না চোর পালাইলে আপনার বুদ্ধি পারো, চোর পালাইছে পালাইছে। আর একটা বিষয় যেটা আমার এই পিসির এই সবে মাত্র বিল করছি, এখনও মাউস কিবোর্ড আর যেটা তো আর কি চালাম মনিটর কিছুই নেওয়া হয়নি, এখনও খোঁজাখুঁজি চলতেছে, মূলত আমি যেটা খুঁজতেছি এটা পাইতেছি না, এখন দেখি ওইটা পাই নাকি, অলরেডি খোঁজার কাজ চলতেছে। তো এখন কথা বললে আপনাদেরকে আমি বোর করবো না, আপনারা জাস্ট পিসি বিলটা এনজয় করেন। আর গাইস ফাইনালি আমাদের পিসি বিল্ডআপ ডান, বাট একটা ঝামেলা হয়ে গেছে, সেটা হলো আমরা আমাদের মনিটরটা পাই নাই, কারণ সবাই বললো যে ভাই মনিটরের জন্য একদিন ওয়েট করেন, তারপরা কইরে আপনি একটা মনিটর নেবেন পরে ওইটা আবার চেঞ্জ করবেন, এতগুলো টাকা নষ্ট করার দরকার নেই, আর এতগুলো টাকা আমার কাছে নাই, মূলত মনিটর নিবো আমি হাওলাত টাওলাত কইরা, তো হাওলাত কইরে বাজে জিনিস নেওয়ার কোনো কারণই হয় না, যার জন্য মনিটরটা আজকে নিলাম না, কালকে আমার কোনো ছোটো ভাইরে পাঠাইয়া বা আমি নিজে এই সব মনিটরটা রিসিভ করে নিয়ে যাবো। আর এখন অন্ধকারে কিছু দেখতেছি না, কারণ এই মার্কেটটা 8টা বাজে বন্ধ হয়ে যায়, মানে লাইন টেন সব অফ হয়ে যায়, সুতরাং পুরোপুরি আমরা একটা ডার্ক ওয়ার্ল্ডে আছি। তো এই ডার্ক ওয়ার্ল্ড থেকে বাইরে আমাদের বাস স্ট্যান্ডে যেই পেয়েবো, এবং সামনে আমি কিছু দেখতেছি না, আমি আন্তাসের উপরে চলতেছি, কোথাও বুঝটাকে পইরা যায় নাকি আমি যাই না। আর দেখেন আমাদের পিসির থেকে বেশি হলো পিসির অ্যাক্সেসরিজ, লাইক এগুলো অ্যাক্সেসরিজ, উই যে আমাদের পিসি উই যে ওরা অ্যাক্সেসরিজ, মনে করেন আমরা পুরোপুরি ভরে গেছি। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা একটা বাস পাইছি, যে রেট ফাঁকা ছিল, কিন্তু দুঃখের বিষয় হলো মনিটরটা পাইলাম না, ওই মনিটরটা খোঁজার জন্য আমাদের কিছু ভাইব্রেটরে লাগাই দিলাম, তো ওরা পায় অবভিয়াসলি পরে আমাদেরকে জানাইবো, বাট আমার মনে হয় না ওরা ওটা পাইবো, কারণ ওটা খুবই রেয়ার আইটেম, যেহেতু আমরা পাই নাই ওদের পাওয়াটা এতটা সোজা হবে না, আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে খুঁজছি, এখন ওরাও খুঁজে দেবো। তো এই যে আমাদের পিসি, ওই যে কিছু মাল সাবান আছে, এই জায়গায় কিবোর্ড মাউস এগুলো আছে, আর এই জায়গায় জার্মানি আর স্পেনের খেলা চলতেছে, আমরা এই জায়গায় বসে বসে খেলা দেখতেছি। চিন্তা করছিলাম একটু আগে আগে যাইয়া নতুন পিসিতে খেলা লাগাই খেলা দেখবো, বাট ওইটা আর হয়ে উঠলো না,
আমার বাসায় ছোট্ট একটা মনিটর আছে, হইতে পারে ওইটাতে আমরা পর্তুগাল আর ফ্রান্সের খেলাটা দেখতে পারি। আমি পর্তুগালের সাপোর্টার, আপনি কমেন্টে জানাবেন যে আপনি কারা সাপোর্ট করতেছেন। আর জার্মানি আর স্পেনের ভিতর আমি স্পেনের সাপোর্ট করতেছি, আপনারা অবভিয়াসলি জানাবেন আপনারা কারা সাপোর্ট করছেন। আমরা আমাদের এরিয়ার অনেকটা কাছাকাছি চলে আসছি, আর হয়তো 10-12 কিলোমিটার, বাট অনেক ক্ষুধা লাগছে। সেই সকালবেলা খেয়ে বেরিয়েছি, এই পর্যন্ত কিছু খাইনি, খাইনি বলতে কি খাওয়ার সময় পাইনি। আমি সবসময় দৌড়ের উপরে ছিলাম, এইটা করো ওইটা করো, আমার মাথা কাজই করতেছিল না, সারাদিনে কোনো ক্ষুধা লাগে নাই। জাস্ট এই গাড়ি তোলার পর আমার ক্ষুধা লাগছে। সাজ্জাদ, তোমার কি অবস্থা? সাজ্জাদের মুখের দিকে তাকানোই যেত না, এমনিতেই পুরাটার কিছু নাই শরীরে, পরে আজকে আই না ওষুধে আরও শেষ করে পাইছি। আমি তো বাসায় আমার আম্মুরে ফোন দিয়েছি, ফোন দিয়ে বলছি সুটকি ভর্তা, চিংড়ির সুটকি, যেটা আমার আম্মু নামে অনেক ভালো বানায়, দেন ডাউ ধনিয়া পাতা দিয়া, আর সাথে হইলো আলু ভর্তা, ডেডলি কম্বিনেশন, জায়গায় ইচ্ছা মতো সাজাম। আর এর সাথে সাথে কিন্তু আমি সাজ্জাদের লেগে খাওয়ান রেডি করাইছি আর কি, কারণ খাইতে হইব সবার আগে। আবার রাতে হাই ভোল্টেজ ম্যাচ আছে, পর্তুগাল ভার্সেস ফ্রান্স, ওয়েটিং ওয়েটিং। রিয়াদের রোনালদোর পরাভক্ত। আর যদি আমার বাসার মনিটরটা ঠিক থাকে আর কি, তাহলে আজকে খেলা দেওয়া হইব আমার ভিত্তিতে। আর আলহামদুলিল্লাহ ফাইনালি আমরা সেফলি আমাদের পিসি নিয়ে আইসা পৌঁছাইছি। খুবই কষ্ট হয়েছে ভাই, আমরা একটা উবার বুক করে চলে আসতাম, বাট আমাদের এই সাইডটায় উবার আসতেই যায় না, আর আসলেও উবার প্রাইস। শুধু শুধু এত টাকা খরচ করার কোনো প্রয়োজন মনে করি না, সাধারণ জীবনযাপন করি, সাধারণভাবে চলাফেরাই ভালো। আর আমি সবচেয়ে স্বচ্ছটা বুঝাই, বন্ধু ভালো আছো? পিসি পিসি। আর সবেমাত্র আসলাম বাসায়, এখন বাসতে ছিল 12টা। বাসায় আসার পরেই কাজ শুরু হয়ে গেছে, এই জায়গাতে সিটা সেট আপ করছি, আমার টেবিল আগে খেয়েছিল, কিবোর্ডটা উপড়ে দিছি, আর এই যে আমার একটা টিভি আছে এটাতে খুলে টুলে মনিটর বানাইছি, মূলত এটা একটা মনিটরই। সব কিছু সেট আপ করি, সেট আপ করে একটু ফিল নেই, কোনো কিছুই আমার কাছে ছিল না, সব কিছু এত রাতে জোগাড় করতেছি, জোগাড় করতে গিয়ে অনেক প্যারার সম্মুখীন হইতেছি। যাক যাই হোক, এই দেখেন ঘরের কি অবস্থা, তার টুর ছড়াইয়া, এই যে ওরাও কামে লাগাই দিছি, ওরাও কামে লাগাই দিছি, মাঝখান দিয়ে আমিও কাজ করতেছি। আর এই পুরো পিসি বিল্ডে প্যারা শুধু আমরাই নেই নেই, আরেকজনকে ক্রেডিট দিতেই হবে, সেটা হলো তালহারে। তালহা অনেক প্যারা নিছে, আমি ওরা অনেক প্যারা দিচ্ছি। মূলত আমার পিসিতে যা যাই আছে সব কিছুই ওর সাজেস্ট করা, আর পিসিতে আমি ঠিকঠাক মতো বানাইতেও পারছি ওর জন্য, তার জন্য লটস অফ থ্যাংকস, অনেক 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 ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোটো করতে চাই না, অনেক বেটার একটা সম্পর্ক আমাদের, ভাই ভাই সম্পর্ক, যাকে এখন অপেক্ষা করা ছাড়া কিছুই নেই। আর এদিকে আবার জার্মানি আর স্পেনের খেলা চলতেছে, খেলা লাগিয়ে রাখছি, এক এক ড্র বাই হাই ভোল্টেজ ম্যাচ, কী বলা যেতেছে না, একবার জার্মানি অ্যাটাক করে একবার স্পেন, আর হার্টবিট দুপ দুপ করে আমার। আর বহু পরিশ্রমের পর ফাইনালি আমাদের পিসি সেট আপ ডান, সেট আপ ডান হয়েছে, বাট মনিটরটার কিছু করতে পারলাম না, কারণ এটি যদি আমার মনে হয় না মনিটর চালানোর পসিবল, খুব কষ্ট করে এই অ্যান্ড্রয়েডলে হারা আনছি, তারপরে এদিকে ও যায় না ওদিকে ও যায় না, এই জায়গায় সীমাবদ্ধ, তো এটা নিয়ে আর গোতাগুতি করলাম না, মনিটর আনবো দেন চালানো, আপাতত এই জায়গায় দা এন্ড। আজকে ব্লগটা আমি এই জায়গায় করুন, যদি ব্লগটা ভালো লাগে পড়াবো লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেন, আর আমার কি গেমিংয়ে ব্যাক করা উচিত নাকি পিসি তেমন আসেই, এটা পড়াবো কমেন্টে জানান, কে কে অপেক্ষা করতেছেন। আর ব্লগটা শেষ করতে করতে আমার পিসির ফাইনাল লুকটা আপনারা এনজয় করেন।